Assalamualaikum warahmatullahi wabarakatuh. Innal hamdalillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruh wa na'udzu billahi min shururi anfusina wa min sayyiati a'malina. Man yahdihillahu fala mudilla lahu wa man yudlil fala hadiya lahu. Ashhadu an la ilaha illallahu wahdahu la sharika lahu wa ashhadu anna Muhammadan 'abduhu wa rasuluhu. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء. واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد, قال الله تعالى في كلامه المجيد وسلطانه الحميد: يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم فَإِن تَنَازَعْتُمْ فِي شَيْءٍ فَرُدُّوهُ إِلَى اللَّهِ وَالرَّسُولِ إِن كُنتُمْ تُؤْمِنُونَ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ ذَلِكَ خَيْرٌ وَأَحْسَنُ تَأْوِيلًا. وَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: فَمَن رَغِبَ عَن سُنَّتِي فَلَيْسَ مِنِّي. Rabbi syurah li sadri wa yassir li amri wa hlul uqdatan min lisani yafqahu qawli. Sammanito upasthiti, proshongsha kori sei mohan pratipaloker jini amaderke salatul juma adai korar jonno masjide ashar taufik dan korechen, jini স্বীয় ক্ষমতা বলে সাত আসমান খুঁটিবিহীন স্তরে স্তরে সাজিয়েছেন, অনুরূপভাবে সাত জমিন যিনি বিছিয়ে দিয়েছেন। আসমান এবং জমিনে যার কর্তৃত্ব চলে, আসমান এবং জমিনের মাঝে অবশিষ্ট সব কিছুই যার নিয়ন্ত্রণাধীন, যার কর্তৃত্বাধীন। আসমান এবং জমিনের সবাই ইচ্ছায় অনিচ্ছায় যার আনুগত্য করতে বাধ্য, এমন মহিয়ান গরিয়ান সর্বগুণে গুণান্বিত মহাপরাক্রমশালী আল্লাহ সুবহানাহু তাআলার শুকরিয়া আদায় করি। আমরা বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু তাআলা এমনই এক রব যার রহমত দয়া করুণার কোনো শেষ নাই,
তিনি এমনই এক প্রতিপালক যার ক্রোধ গজব শাস্তিরও কোনো শেষ নাই। যারা আল্লাহ রাব্বুল আলামিনকে মেনে চলে, জীবনের সব ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের দিক নির্দেশনা হুকুম আহকাম বাস্তবায়ন করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতি খুবই দয়ালু। পক্ষান্তরে যারা আল্লাহ রাব্বুল আলামিনকে মেনে চলে না, আল্লাহ রাব্বুল আলামিনের যারা বিরোধিতা করে, যারা আল্লাহ রাব্বুল আলামিনের বিপক্ষে অবস্থান নিয়ে তার বিধানাবলীর সাথে কৌতুক করে, তামাশা করে, তার বিধানকে, তার নিয়মকানুনকে, তার সংবিধানকে সেকেলে বলে, এই সমস্ত লোকদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন অনেক কঠোর। মুমিনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এমন ভালোবাসেন যে একজন মুমিনের মূল্য আসমান এবং জমিনের থেকেও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি। যারা মুমিনকে কষ্ট দেয়, কোনো মুমিনা নারীকে কষ্ট দেয়, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন না। আল্লাহ তাআলা সূরাতুল বুরুজের মধ্যে বলেছেন, ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত, যারা মুমিন নারী এবং পুরুষকে কষ্ট দেয়, সুম্মা লাম ইয়াতুবু, তওবা না করে যদি সে মারা যায়, তওবাবিহীন মারা গেলে, ফালাহুম আযাবু জাহান্নাম, তাদের জন্য আছে জাহান্নামের আগুন, জাহান্নামের শাস্তি, ওয়ালাহুম আযাবুল হারিক, এমন দাউ দাউ করে জ্বলা আগুনে তাদেরকে নিক্ষেপ করা হবে যার দহন শক্তিতে তারা দগ্ধ হবে। তাহলে মুমিন নারী এবং পুরুষকে যারা কষ্ট দিবে, মুমিন নারী পুরুষকে যারা বিনা কারণে নির্যাতন করবে, কোনো মুমিন নারী এবং পুরুষের সাথে যারা প্রতারণা করবে, যারা মুমিন নারী এবং পুরুষকে ধোকা দেয়, এরা যদি মৃত্যুবরণ করে, তাওবাবিহীন, সংশোধন না করে, মুমিন মুমিনার কাছে ক্ষমা না আসে, তাহলে ওদের জন্য থাকার জায়গা হবে জাহান্নাম। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে কত ভালোবাসেন! আমাদের সবারই মুমিন হওয়া উচিত কিনা বলেন? আমাদের সবারই মুমিন মুমিনা হওয়া উচিত। পক্ষান্তরে কাফেরদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনের বার্তা হলো, ফাযুকু ফালান নাযীদাকুম ইল্লা আযাবা, হে কাফেরের দল, মুশরিকের দল, বেঈমানের দল, যারা পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিনের শরিয়া ভিত্তিক জীবন যাপন করো নাই, যারা পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিনের শরিয়ার বিপক্ষে অবস্থান নিয়েছিলে, তোমাদের জন্য আমার আজ কোনো আপ্যায়ন নাই, তোমাদের জন্য শাস্তির পর শাস্তি, আজাবের পর আজাব শুধু বৃদ্ধি করব আমি। জাহান্নামে আল্লাহ রাব্বুল আলামিন তাদের শাস্তি দৈনন্দিন প্রতিনিয়ত বৃদ্ধি করবেন, কমাবেন না, তাদের প্রতি কোনো দয়াময়া তিনি দেখাবেন না। তিনি হলেন আমাদের রব, যিনি মুমিনদের প্রতি নরম, কাফিরদের প্রতি কঠোর। আর একই বৈশিষ্ট্য অর্জন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে নির্দেশ দিয়েছেন, মুমিনরা যেন পারস্পরিক দয়ালু হয়, একে অপরের প্রতি ভালোবাসা রাখে, স্নেহ রাখে, মহব্বত রাখে, করুণা রাখে, আর কাফেরদের উপর যেন কঠোর অবস্থানে থাকে, যাতে করে কাফেররা ইসলাম বিদ্বেষী চক্র ইসলামের কোনো ক্ষতি করার, মুসলিমদের কোনো ক্ষতি করার সুযোগ না পায়। আর মুমিনরা যখন পারস্পরিক করুণা দেখাবে না, মহব্বত রাখবে না, ভালোবাসা রাখবে না, তাদের পারস্পরিক যখন মিল মহব্বত থাকবে না, পরস্পর যখন বিচ্ছিন্ন হয়ে যাবে, তখন কাফির মুশরিকরা তাদেরকে সহ তাদের দিনকে ধ্বংস করার সুযোগ পাবে, যেটা বর্তমান সময়ে আমরা দেখতেছি। যাই হোক, দরুদ ও সালাম পেশ করি আমাদের প্রিয় নবীর প্রতি, জেনার মাধ্যমে আমরা ইসলামের মতন একটা ভ্রাতৃত্বপূর্ণ জীবন ব্যবস্থা পেয়েছি, জেনার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে ইসলাম দিয়ে শান্তি প্রতিষ্ঠা করেছেন এবং বিশ্ববাসীকে দেখিয়ে দিয়েছেন ইসলামেই হলো একমাত্র পথ এই পৃথিবী এবং পরকালের নাজাতের জন্য, ইসলামেই হলো একমাত্র জীবন ব্যবস্থা এই পৃথিবী এবং পরকালকে মানুষকে নিরাপদ রাখার জন্য। যারা ইসলামের ছায়াতলে আশ্রয় গ্রহণ করবে, তারা পৃথিবীতে তাদের জান এবং মালের নিরাপত্তা পাবে, পরকালে জাহান্নাম থেকে আশ্রয় পাবে। আর ইসলামের বাইরে অবস্থান করলে পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টি হবে, ফলে মানুষের উপর নেমে আসবে অশান্তি, আর পরকালে তাদের গন্তব্য হবে জাহান্নামের দিকে।
যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অক্লান্ত পরিশ্রমে আমরা এই সুন্দর জীবন ব্যবস্থা পেলাম তার প্রতি আমরা দরুদ ও সালাম পেশ করি বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা বারিক আলাই আল্লাহুম্মা সল্লি আলাই প্রিয় উপস্থিতি বিগত কয়েক জুমা থেকে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিভিন্ন সুন্নাহ নিয়ে আলোচনা করেছিলাম আজকে আমরা এই বিষয়টির সমাপ্তি টানব কেন কি কারণে কি জন্য জীবনের সব ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করার ব্যাপারে আল্লাহ তাআলা আল কোরআনে অসংখ্য আয়াত অবতীর্ণ করেছেন আমরা সেই আয়াতগুলো থেকে কয়েকটি আয়াত আপনাদের সামনে তুলে ধরব এর আগে এই বিষয়গুলো হলো আকীদাগত বিষয় আমল যদি কম হয় আর আকীদা যদি ঠিক থাকে তাহলে জান্নাত যাওয়া সম্ভব আর আকীদার মধ্যে যদি গলত থাকে আর আমল যদি পাহাড় বরাবর হয় জান্নাত যাওয়া কিন্তু সম্ভব হবে না আকীদা ঠিক করে নিতে হবে যারা কবরের কবর পূজা করে মাজার পূজা করে দরগা পূজা করে পীর পূজা করে ওই বাবা হুজুর দাদা হুজুরের মুখে কি হয়েছে ওরা যদি 24 ঘন্টায় জিকির আজগার নামাজ রোজার মধ্যে লিপ্ত থাকে ওদের জাহান্নাম ছাড়া কোনো গন্তব্য নাই কেন এরা ইহুদিদের থেকেও বেশি খারাপ যারা কবরে সেজদা করে মাজারে সেজদা করে পীর মুরিদির এই নিয়ম নীতিকে ফলো করে এরা খ্রিস্টানদের থেকেও খারাপ এরা হিন্দুদের থেকেও খারাপ এদেরকে যদি কেউ মুসলিম বলে ওরাও অমুসলিম হওয়ার সম্ভাবনা রাখে তাদেরকে মুসলমানই বলা যাবে না এজন্য আমাদেরকে আগে আকীদা ক্লিয়ার করতে হবে ইবাদতের আগে আকীদা ক্লিয়ার করতে হবে এরপর ইবাদত শুরু করতে হবে কারণ মানুষ ইবাদত করেই কিন্তু জাহান্নামে যাবে বেশি বেশি ইবাদত করেই জাহান্নামে যাবে আকীদা ঠিক না থাকার কারণে আর আকীদা ঠিক রেখে কম ইবাদতের মাধ্যমে জান্নাত পাওয়া যাবে যেটা আমরা কোরআন এবং হাদিস থেকে জানতে পেরেছি একজন সাহাবী বিশুদ্ধ সূত্রে ইসলাম গ্রহণ করে এক ওয়াক্ত নামাজ পড়েন নাই একদিনও রোজা রাখেন নাই সাথে সাথে জিহাদের ময়দানে শহীদ হয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমল খুবই কম পুরস্কার অনেক বেশি কালেমা পড়ে মুসলমান হয়ে জিহাদ যুদ্ধের ময়দান সেখানেই তিনি শহীদ হলেন এক ওয়াক্ত নামাজ পড়ার সুযোগ পান নাই একটা রোজাও রাখেন নাই দান সদকাও এক টাকা করার সুযোগ পান নাই কিন্তু তার জন্য কি নির্ধারণ হয়ে গেল জান্নাত কে এই সার্টিফিকেটটা দিল স্বয়ং বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার উপর আল্লাহ রাব্বুল আলামিন কোরআন অবতীর্ণ করেছেন আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া পক্ষান্তরে এক শ্রেণীর মানুষের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন আমল করতে করতে ইবাদত বন্দেগী করতে করতে নামাজ পড়তে পড়তে রোজারা থাকতে থাকতে ক্লান্ত হয়ে যাবে তাসলা নারান হামিয়া এরপরে সে জাহান্নামে প্রবেশ করবে তুসকা মিন আইনিন আনিয়া জাহান্নামে আল্লাহ রাব্বুল আলামিন ফুটন্ত টকবক করা গরম পানি দিয়ে তার আপ্যায়ন করাবেন লাইসা লাহুম তুআমুম মিন দরি লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দরি তাদের জন্য থাকবে সেই কাটাযুক্ত বিষাক্ত খাদ্য যা তাদের নারী ভুরুকে ছিন্ন ভিন্ন করে দিবে কাদের জন্য যারা আমল করতে করতে ক্লান্ত হয়ে যাবে তাদের জন্য তাহলে আমল করার আগে কি কি নিকুত করতে হবে আকীদাকে আমরা কেন ইবাদত করব কি কারণে করব কিভাবে করব কোন নীতিতে করব এই বিষয়গুলো আগে ঠিক করে নিতে হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আমার আনুগত্য করো আল্লাহর আনুগত্য করা মানে কোরআনুল কারীম মেনে চলা এরপর বলেছেন তোমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করা মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহি হাদিসগুলো মেনে চলা কারণ আল্লাহ আমাদের সামনে চলবে না যে আমরা আল্লাহর পিছনে পিছনে চলব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের সামনে নাই যে উনি সামনে সামনে চলবে আর আমরা তার পিছনে পিছনে চলে আনুগত্য করব আমাদের কাছে কি আছে কিতাবুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের কালাম আছে আল্লাহ রাব্বুল আলামিন কি করতে বলবে কি করতে বলেছেন আর কি করতে বলেন নাই এই কথাগুলো আল কোরআনের মধ্যে বিদ্যমান আছে এই কথাগুলো আমাদেরকে গ্রহণ করতে হবে এবং সেভাবে পথ চলতে হবে
তাহলে আল্লাহ তাআলার আনুগত্য হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনে কি করেছিলেন, সেই কথাগুলো, সেই আমলগুলো, তার সেই তরিকাগুলো, সেই নীতিগুলো, সেই আদর্শগুলো সহি হাদিসের মধ্যে বিদ্যমান আছে। সহি হাদিস থেকে ওই আমলগুলো খুঁজে খুঁজে বাইর করে আমাদেরকে করতে হবে, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য হলো। আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য থেকে যদি আমরা ইবাদত করি আর সেই ইবাদতটা যদি কম হয় পরকালে নাজাত আসি, আর যদি আল্লাহ এবং রাসূলের আনুগত্য করার পাশাপাশি আমলগুলো করেন সিস্তিয়া তরিকাতে পরকালে নাজাত পাবেন না। আল্লাহে তাল্লাহে বিল্লাহে অসংখ্য অগণিত আলেম ওলামা, প্রায় পৃথিবীর সব আলেম ওলামায় একমত, আল্লাহ এবং তার রাসূলের প্রতি ইমানের স্বীকৃতি দেওয়ার পরেও যদি কেউ সিস্তিয়া তরিকায় ইবাদত করে ওর জন্য জাহান্নাম, যদি কেউ সোহরাওয়ার্দিয়া তরিকায় ইবাদত করে ওর জন্য জাহান্নাম, যদি কেউ নকশাবন্দিয়া তরিকায় ইবাদত করে ওর জন্য জাহান্নাম, যদি কেউ সরসিনা ফরফুরা আদর্শীদের নীতিতে জীবনযাপন করে ওর জন্য জাহান্নাম। আর এই ভণ্ডগুলো কিতাব লিখেছে, প্রতিটি কিতাবের ভূমিকাতে লিখেছে যে বাবারে জাহান্নামের আগুন নিভাইয়া জান্নাতে যাওয়ার জন্য কিতাবে 126 তরিকার কথা বলা হয়েছে, আর খুঁজিয়া বাইর করা হয়েছে এই 126 তরিকার মধ্যে সবচেয়ে শর্টকাট তরিকা হলো সিস্তে সাবরিয়া তরিকা। এ কথা কার? চরমোনাই পীরের। এ আবার হাত পাকা মার্কা নিয়ে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য নির্বাচনও করে এবং বলে হাত পাকায় ভোট দিলে ভোট পাইবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নাউজুবিল্লাহ বলেন না কেন? তা উনি যে প্রতিটি কিতাবের শিরোনামে বলে দিলেন যে কিতাবে লেখা আছে জাহান্নামের আগুন নিভাইয়া জান্নাতে যাওয়ার জন্য 126 তরিকা বর্ণিত হয়েছে, তার মধ্যে সবচেয়ে শর্টকাট তরিকা হলো ওই সরমনার সিস্তিয়া তরিকা। তাহলে কোন কিতাবে লেখা আছে বলেন? কিতাবে যে লেখা আছে 126 তরিকা, কোন কিতাবে লেখা আছে? 126 তরিকার যে কোনো তরিকা চললে জাহান্নামের আগুন থেকে মুক্তি পেয়ে জান্নাতে যাওয়া যাবে। তাহলে এই যে এই কথাটা লিখলো সেটা কোন কিতাবে আছে? কোরআনে আছে? হ্যাঁ কোরআনে আছে। কি আছে? আল্লাহ তাআলা বলেছেন ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমান, সিরাতুল মুস্তাকিম একটা পথ, এটা হলো জান্নাতের পথ, ফাত্তাবিউ তোমরা এই পথের অনুসরণ করো, ওয়ালা তাত্তাবিউ সুবুলা আরও 126টা তরিকা এই বাতিলপন্থীরা এই শয়তানের অনুসারীরা অনুকরণকারীরা এই শয়তানের বন্ধুরা আবিষ্কার করবে, ওগুলার অনুসরণ করো না, ওয়ালা তাত্তাবিউ সুবুলা 126 তরিকার অনুসরণ করো না। আল্লাহ বলিতেছেন 126 তরিকার অনুসরণ করো না, 126 তরিকা সরাসরি কথাটা কোরআনের মধ্যে নাই। সাবিল মানে একটা পথ, সবুল মানে অসংখ্য অগণিত পথ। তাই এই বাতিলপন্থীরা শয়তানের ভক্তরা 126টার তরিকা খুঁজে পেয়েছে, তা আল্লাহ তো একটা পথের অনুসরণ করতে বললেন, সেটা হলো সিরাতুল মুস্তাকিম, আর 126টা পরিকে তরিকা মানে অসংখ্য অগণিত পথ থেকে বিরত থাকতে বললেন। এরপর আল্লাহ বললেন যদি তোমরা ওই পথগুলোর অনুসরণ করো, ফাতা ফাররাকা বিকুম আং সাবিলি, তাহলে সিরাতুল মুস্তাকিম থেকে তোমরা বিপদগামী হয়ে যাবে, সরে পড়বে, ছিটকে পড়বে। তাহলে ইনি লিখলো 126টা তরিকা, আর আল্লাহ বললেন একটা তরিকা জান্নাতে যাওয়ার জন্য, কারটা মানবেন? আল্লাহটা মানবেন না এই সরমনের কথা মানবেন? এইভাবেই তারা মানুষকে বিপদগামী করতেছে। এই জন্য যারা কোরআন এবং হাদিসের বিপক্ষে অবস্থান নিয়ে বিভিন্ন তরিকা বিভিন্ন পদ ও পন্থা আবিষ্কার করে মানুষকে সেদিকে আহ্বান করতেছে, এদের তরিকায় এদের আহ্বানে যারা সাড়া দিবে ওদের জন্য আমলে সলে পর্যাপ্ত পরিমাণ করলেও জাহান্নামে যেতে হবে। আর সে কথাটাই আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল গাশিয়ার মধ্যে বলেছেন আমিলাতুন নাসিবা তাসলা নারন হামিয়া, ভিন্ন পথে ভিন্ন মতে অসংখ্য অগণিত আমল করলেও জাহান্নামে যেতে হবে। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন, সূরাতু আলে ইমরান 3 নম্বর সুরার 32 নম্বর আয়াত এবং 132 নম্বর আয়াত, এই দুইটি আয়াতের মধ্যে আল্লাহ এবং তার রাসূলের প্রতি একেবারে নিঃস্বার্থ আনুগত্য প্রদর্শনের কথা বলা হয়েছে। আল্লাহ বলেন
কুল হে নবী আপনি বলুন আতিউল্লাহা আর রাসূলা তোমরা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো ফা ইন তাওয়াল্লাউ যদি মুখ ফিরিয়ে নাও যদি পাশ পাশ কাটিয়ে চলো যদি বিমুখ হও যদি এগুলোকে বর্জন করো আল্লাহ এবং তার রাসূলের আনুগত্যকে যদি ইনকার করো পছন্দ না করো ফা ইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন আল্লাহ রাব্বুল আলামিন কাফিরদেরকে ভালোবাসেন না কথা বুঝলেন আল্লাহ এবং রাসূলের আনুগত্য করার কথা আল্লাহ তাআলা নিজে বললেন এরপর বললেন যদি বিমুখ হও তাহলে আল্লাহ কিন্তু কাফিরদেরকে ভালোবাসেন না তাহলে কাফির কারা যারা আল্লাহ এবং রাসূলের আনুগত্য করে না যারা আল্লাহ এবং রাসূলের আনুগত্য করতে ঘৃণাবোধ করে বা এটাকে পাশ কাটিয়ে চলে এরা হলো কাফিরের বৈশিষ্ট্য লালন পালনকারী ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন ভবিষ্যতে আরো অনেকগুলো পথ তৈরি হবে সেগুলো থেকে তোমরা বেঁচে থাকো ওসরেই তোমরা দেখতে পাবে ইসলামের মধ্যে অনেক মতভেদ দেখা যাচ্ছে অনেক দল উপদল সৃষ্টি হয়েছে সাহাবীরা বললেন তখন আমরা কি করব আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমি আর আমার সাহাবীদেরকে যে পথের উপর দেখতেছেন এই পথে চলবে তোমরা তাহলে তোমরা পথভ্রষ্ট হবে না তাহলে সর্বনাই জন্মগ্রহণ করার আগে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একথা বলেছেন না চরমনায়ের পরে একথা বলেছেন কোনটা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবাদের জামানা এবং তাবিঈদের জামানা চরমনায় এই সিস্তিয়া নকশাবন্দিয়া সরহাদিয়া মুজাদ্দদিয়া তরিকার আবিষ্কার হওয়ার আগেই অতিবাহিত হয়ে যায় তাহলে এগুলো কিভাবে হক পথ হতে পারে বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো বলেছিলেন আমি এবং আমার সাহাবীরা যে পথে চলতেছি তা হানাফি মাযহাব তৈরি করার তৈরি হওয়ার আগেই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাহাবীরা চলে গিয়েছিলেন পৃথিবী ছেড়ে শাফি মাযহাব হাম্বুলি মাযহাব মালিকি মাযহাব বিভিন্ন পদ ও পন্থা তরিকা এগুলো তৈরি হওয়ার আগেই আবিষ্কার হওয়ার আগেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাহাবীরা পৃথিবী থেকে চলে গিয়েছিলেন তাহলে তারা কোন তরিকার উপর ছিল তারা ছিল সিরাতাল মুস্তাকিমের উপর তাহলে এই সিরাতাল মুস্তাকিমের উপর যারা চলতেছে কোরআন এবং হাদিসকে সামনে রেখে তারা হকপন্থী আর ওই সিরাতাল মুস্তাকিমে চলার দাবি করে আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান আনার কাল্পনিক দাবি করে যারা এই সমস্ত পথে চলতেছে মূলত এরাই হলো বিভ্রান্তিকারী এরাই হলো বিভ্রান্ত ব্যক্তি যারা আল্লাহ এবং রাসূলের আনুগত্যের বিরোধিতা করবে পাশ কাটিয়ে চলবে ওরা কাফেরদের গুণ কাফেরদের বৈশিষ্ট্য লালন পালন করিতেছে 132 নম্বর আয়াতে আল্লাহ বলেন আতিউল্লাহা ওয়ার রাসূলা লাআল্লাকুম তুরহামুন আল্লাহ এবং রাসূলের যদি তোমরা আনুগত্য করো তাহলে তোমরা রহমত প্রাপ্ত হবে আল্লাহর করুণা পাবে আল্লাহর দয়া পাবে আল্লাহর করুণা আল্লাহর দয়া আল্লাহর রহমত পেলে কোথায় যাওয়া যাবে জান্নাত আল্লাহর করুণা মানে জান্নাত আল্লাহর দয়া মানে জান্নাত আল্লাহর ক্ষমা মানে জান্নাত কিসের মাধ্যমে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্যের মাধ্যমে সূরাতুন নিসা 4 নম্বর সূরার 13 এবং 14 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন তিলকা হুদুদুল্লাহ এগুলো হলো আল্লাহ রাব্বুল আলামিনের সীমানা সন্তান কতটুকু জমি পাবে ভাই বোন কতটুকু পাবে কিভাবে ইবাদত করব কিভাবে ব্যবসা করব কিভাবে কৃষি কাজ করব কিভাবে একে অপরের সাথে চলাফেরা করব কিভাবে আমাদের পরিবার নীতি চলবে সমাজ নীতি চলবে রাষ্ট্র নীতি চলবে তার একটা সীমানা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন কিনা বলেন তা আল্লাহ বলেছেন এগুলো হলো সীমানা এই সীমানাগুলোকে কিভাবে সংরক্ষণ করতে হবে কিভাবে হেফাজত করতে হবে আল্লাহ বলেন ওয়া মাই ইয়ুতি আল্লাহ ওয়া রাসূলা যারা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্যে কোরআন এবং তার সুন্নাকে রাসূলের সুন্নাকে সামনে রেখে এই সীমানাগুলোকে সংরক্ষণ করবে ইয়ুদখিলুহু জান্নাতিন তাজরী মিন তাহতিয়াল আনহার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ঝর্ণা দ্বারা প্রবাহিত জান্নাতে প্রবেশ করাবেন খালিদিনা ফিহা সেখানে চিরকাল থাকবে ওয়া যালিকাল ফাউজুল আযীম এটা হলো চরম সফলতা তাহলে আল্লাহর সীমানা সংরক্ষণ করার জন্য কোন দুইটি নীতি অবলম্বন করতে হবে আল্লাহ এবং তার রাসূলের দেওয়া বিধান কি এই দুইটাকে যদি আমরা সামনে রাখতে পারি তাহলে কিভাবে সালাত আদায় করব সঠিক হয়ে যাবে
আমরা সেটা বুঝতে পারব আল্লাহ এবং রাসূলকে কোরআন এবং হাদিসকে যদি আমরা সামনে রাখতে পারি এই যে সামনে রমজান মাস আসছে কিভাবে এটাকে মূল্যায়ন করব যদি মূল্যায়ন করতে পারি কোরআন এবং হাদিসকে সামনে রেখে তাহলে ইনশাআল্লাহ আমাদের রমজান মাস কবুল হয়ে যাবে আল্লাহ তাআলার কাছে যখন আমরা আল্লাহ এবং তার রাসূলকে সামনে রেখে তার সীমানাগুলোকে তার হুদুদকে সংরক্ষণ করব আল্লাহ তার নবীর মাধ্যমে আমাদেরকে বলেছেন ওয়া বাশশিরিল মুমিনিন ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ যারা আল্লাহর সীমানা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্যে অনুকরণে অনুসরণে সংরক্ষণ করে হেফাজত করে হে নবী এদেরকে সুসংবাদ দিয়ে দেন কিসের সুসংবাদ জান্নাতের সুসংবাদ এরা মুমিন এরপর বলেছেন ওয়া মাই ইয়াসিল্লাহ ওয়া রাসূলা যারা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করবে না বিরোধিতা করবে মুখে মুখে স্বীকৃতি কিন্তু আমলে এর বাস্তবায়ন নাই আমলে আছে বাবা হুজুর দাদা হুজুর ওই খাজা বাবা গাজা বাবা মুখে মুখে স্বীকৃতি কিন্তু আমলে কারা সামাজিকতা আমলে কে রাষ্ট্রীয় নীতি আমলে কে পরিবারের সামাজিক সেই অবক্ষয় এগুলো যদি আমলে থাকে আল্লাহ এবং রাসূলের আনুগত্যে স্বীকৃতি দেওয়ার পরও ইউদখিলহু নারান খালিদান আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জাহান্নামে প্রবেশ করাবে সেখানে চিরকাল তাদেরকে থাকতে হবে ওয়ালাহু আযাবুম মুহিন তাদের জন্য আছে লাঞ্ছনাকর অপমানজনক অসম্মানজনক শাস্তি এরপরে একটা প্রসিদ্ধ আয়াত সূরাতুন নিসার 59 নম্বর আয়াত সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল হে ঈমানদারগণ আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো ওয়া উলিল আমরি মিনকুম যদি তোমাদের নেতারা যদি তোমাদের আলেম ওলামাগণ আল্লাহ এবং তার রাসূলের আনুগত্যে তোমাদেরকে উপদেশ দেয় নসিহত করে তাদেরও আনুগত্য তোমরা করো আল্লাহ তাআলা সূরাতুন নিসার 59 নম্বর আয়াতের মধ্যে বলেন আল্লাহ এবং রাসূলের আনুগত্য করো বিনা শর্তে বিনা দ্বিধায় কোনো ধরনের সংকোচ বোধ করা যাবে না নির্দ্বিধায় আল্লাহ এবং রাসূলের আনুগত্য করতে হবে অন্ধভাবে আমরা তো অন্ধভাবে অনুসরণ করি আনুগত্য করি তাকলিদের মাযহাবের কিন্তু অন্ধভাবে অনুসরণ করতে হবে আল্লাহ এবং তার রাসূলের আর মাযহাব যারা তৈরি করলেন ফতোয়া যারা দেয় বিধানাবলী যারা তৈরি করে এদেরও আনুগত্য করতে হবে কোরআন এবং হাদিসের ধারসে কথা বুঝেন নাই মনে হয় আল্লাহ এবং রাসূলের আনুগত্য করতে হবে নির্দ্বিধায় যারা আল্লাহ এবং রাসূলের কথা বলে উপদেশ দিতেছে তাদের আনুগত্য করতে হবে আগে দেখতে হবে তাদের উপদেশটা কোরআন সুন্নাহ ভিত্তিক হয় কিনা আমি যে কথাগুলো বলতেছি যদিও মনে হচ্ছে কোরআন এবং সুন্নাহ ভিত্তিক কিন্তু যাচাই বাছাই করার মতন কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে আকল দিয়েছে আমি কোরআন ভিত্তিক কথা বলতেছি হাদিস ভিত্তিক কথা বলতেছি নাকি আমার বাবা হুজুরের কথা বলতেছি আমার দাদা হুজুরের কথা বলতেছি নাকি আমি কোন দলীয় সংকীর্ণতার মধ্যে থেকে কথা বলতেছি এটা বুঝার জন্য কিন্তু আল্লাহ আপনাদেরকে ইলহাম দিয়েছেন আল্লাহ 9টা বিষয়ের উপর কসম করে বলেছেন ফা আলহামাহা ফুজুরহা ওয়া তাকওয়াহা প্রতিটি মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন ভালো এবং মন্দ বুঝার তৌফিক দিয়েছেন কদ আফলাহা মান যাক্কাহা কদ আফলাহা মান যাক্কাহা ওই ব্যক্তি সফল হবে যারা এই ভালো এবং মন্দকে যাচাই বাছাই করে মন্দটাকে বাদ দিয়ে ভালোটাকে গ্রহণ করবে তারাই হবে সফল আর যারা ভালো মন্দকে একাকার করে ফেলবে নিজের মস্তিষ্ককে নিজের আকলকে নিজের বিবেককে নিজের বুদ্ধিকে কাজে লাগাবে না এরা হবে ব্যর্থ এদের জন্য জান্নাত যাওয়া সম্ভব নয় তাহলে আমার কথাগুলো আমার আনুগত্য করতে হবে কিসের অনুকূলে কোরআন এবং হাদিসের অনুকূলে যদি আমার কোনো কথা কোরআন এবং হাদিসের বাইরে হয় আমার সেই কথাগুলোকে দেওয়াল ফেলতে হবে অনুরূপভাবে পৃথিবীর যে কোনো মানুষ যে কোনো নেতা যে কোনো নেত্রী যে কোনো আলেম ওলামার কথা কোরআন এবং হাদিসের বাইরে গেলে নির্দ্বিধায় সেটাকে দেওয়ালে ছুঁড়ে ফেলতে হবে সেটাকে ত্যাগ করতে হবে বর্জন করতে হবে সে যত বড় আলেম হোক যত বড়ই বুজুর্গ হোক যত বড়ই নেতা হোক না কেন প্রিয় উপস্থিতি যদি এটা আমরা না করি তাহলে আল্লাহ তাআলা বলিতেছেন তোমরা মুমিন নও আর যদি মুমিন হয়ে থাকো তোমাদেরকে এটা করতে হবে ইং কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির যদি তোমাদের
ইমান থাকে আল্লাহর প্রতি রাসূলের প্রতি এটা তোমাদেরকে করতে হবে যালিকা খায়রুন ওয়া আহসানু তাউইলা কারণ এটা হলো একটা শ্রেষ্ঠ নীতি উত্তম নীতি আর পরিণতির দিক দিয়েও ভালো এর বাইরে গেলে কিন্তু পরিণতি ভালো হবে না এরপরে আল্লাহ তাআলা বলতেছেন ওয়া মাই ইয়ুতি আল্লাহা ওয়ার রাসূলা ফাউলাইকা মাআল্লাযিনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়িনা ওয়াসিদ্দিকিনা ওয়াশুহাদা ওয়াসসালিহিন ওয়া হাসুনা উলাইকা রফিকা যারা আল্লাহ এবং তার রাসূলের অনুগত জীবনের সব ক্ষেত্রে ব্যক্তিগত জীবনে পারিবারিক জীবনে রাষ্ট্রীয় জীবনে সামাজিক জীবনে আল্লাহ এবং তার রাসূলের অনুগত নির্দিষ্ট করে এরা ওই সমস্ত ব্যক্তিদের সাথে থাকবেন যাদের উপর আল্লাহ তাআলা অনুগ্রহ করেছেন তারা কারা তারা হলো নবী তারা কারা তারা হলো সিদ্দিক তারা হলো শহীদ তারা হলো সালেহীন ব্যক্তি যারা আল্লাহ এবং রাসূলের অনুগত জীবনের সব ক্ষেত্রে করবে তাদের জন্য আল্লাহ তাআলা সঙ্গী নির্ধারণ করেছেন সঙ্গী হিসেবে কারা থাকবে নবীগণ সিদ্দিকগণ শুহাদাগণ সালেহীনগণ যাদের উপর আল্লাহ তাআলা রহম করেছেন দয়া করেছেন যাদের জন্য আল্লাহ তাআলা জান্নাত সাজিয়েছেন এরপরে সূরাতুল আনফাল 8 নম্বর সূরার 1 নম্বর এবং 46 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এ বিষয়ে কথা বলেছেন আল্লাহ তাআলা বলেন আতিউল্লাহা ওয়া রাসূলা ইন কুনতুম মুমিনিন যদি তোমরা মুমিন হয়ে থাকো তাহলে আল্লাহ এবং রাসূলের আনুগত্য করো আর 48 46 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এমন একটা কথা বলেছেন আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করার ব্যাপারে না করলে কি হবে এমন একটা কথা বলেছেন এমন ইনফরমেশন দিয়েছেন এমন কিছু তথ্য আমাদের সামনে তুলে ধরেছেন না করার অপকারিতা সম্পর্কে যেগুলোর বাস্তবতার সাক্ষী আমরা নিজেরাই দেখেন আল্লাহ তাআলা বলেছেন ঈমানদারগণ আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো ওয়ালা তানাযাউ তোমরা একে অপরে মতভেদ করবে না তোমরা একে অপরে বিভেদ করবে না তোমরা পারস্পরিক মামলা মুখদ্দমাতে যাবে না তোমরা পরস্পর হিংসা বিদ্বেষ ছড়াবে না তোমরা দলে উপদলে বিভক্ত হবে না তাহলে কি হবে ফাতাফশালু তোমরা ব্যর্থ হয়ে যাবে তোমরা নিরাশ হয়ে যাবে তোমাদের সাহস তোমাদের প্রভাব প্রতিপত্তি নষ্ট হয়ে যাবে তোমরা দুর্বল কাপুরুষ হয়ে যাবে আজকে আমরা পারস্পরিক মতভেদ করার কারণে আমাদের মধ্যে দল উপদল সৃষ্টি করার কারণে বিভিন্ন দলে ভাগ হয়েছে কিনা বলেন আমাদের সাহস আমাদের প্রভাব আমাদের কর্তৃত্ব আমাদের সম্মান আমাদের ভূমি আমাদের সম্পদ এগুলো ভূলণ্ঠিত হচ্ছে কিনা বলেন সারা পৃথিবীতে আমরা মার খাচ্ছি না কি বলেন সারা পৃথিবীতে আমরা মার খাচ্ছি না সারা পৃথিবীতে আমাদের উপর অন্যায় অত্যাচার অবিচার চলতেছে না আমাদের ইরাককে ধ্বংস করা হলো আমাদের সিরিয়াকে ধ্বংস করা হচ্ছে আমাদের ফিলিস্তিনকে ধ্বংস করা হচ্ছে আমাদের আফগানিস্তানকে ধ্বংস করা হয়েছে আমাদের কাশ্মীরের উপর নির্যাতন চলতেছে আরাকানের উপর নির্যাতন কিসের কারণে এগুলো পারস্পরিক মতভেদ করার কারণে দল উপদল সৃষ্টি করার কারণে একে অপরে বিভিন্ন মতবাদে জড়িয়ে পড়ার কারণে এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বর্তমান সময়ের যে কারণ এই মুসলিমদের যে অধঃপতন দাসত্ব গ্রহণ করার যে কারণ মুসলিমরা যে দাস জাতিতে পরিণত হয়ে গেল ইহুদি খ্রিস্টানদের পাশে এই মুসলিম জাতি এখন আনন্দ বোধ করে এখন খুশি হয় তারা তারা আনন্দিত হয় তাদের আকীদা তাদের আকল তাদের বিবেক তাদের সম্মান এত নিম্ন স্তরে পৌঁছেছে যে ইহুদি খ্রিস্টানদেরকে নিয়ে এখন আমাদের দিন রাত অতিবাহিত হচ্ছে তাদের সংস্কৃতি তাদের কৃষ্টি কালচার এখন আমাদের সংস্কৃতিতে আমাদের কৃষ্টি কালচারে পরিণত হয়েছে এর একটাই কারণ মুসলিমরা তাদের হারানো গৌরব তাদের হারানো মর্যাদা হারিয়ে ফেলেছে আর পুনরুদ্ধার করতে পারছে না তাদের যে মর্যাদা ছিল তাদের যে গৌরব ছিল তাদের যে একটা শক্তি ছিল ঐক্যবদ্ধ থাকার কারণে ঐক্যবদ্ধ থাকার কারণে মতভেদ তৈরি না করার কারণে তাদের যে শক্তি ছিল তাদের যে ক্ষমতা ছিল কর্তৃত্ব ছিল এটাকে মতভেদ করার কারণে ধ্বংস করে ফেলেছে আর পুনরুদ্ধার করা সম্ভব হচ্ছে না ঐক্যবদ্ধ হওয়া সম্ভব হচ্ছে না ফলে মুসলিমরা দিনের দিন মার খাচ্ছে নির্যাতিত অপমানিত অপদস্থ হচ্ছে ফিলিস্তিন আস্তে আস্তে করে ইহুদিদের দখলে চলে যাচ্ছে এমনকি আমাদের প্রথম কেবলা বাইতুল মুকাদ্দাসও আজকে ইহুদি ওই নাফাক জাতি দখল করে নিয়েছে এর কারণ আমরা নিজেরাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুক আল্লাহুম্মা আমিন আমরা কয়েকটি বিষয় এই পর্যায়ে আপনাদের সামনে তুলে ধরব যেটা না বললেই নয় সেটা হলো
এই মাসটা চলতেছে শাবান মাস। আমরা শাবান মাসের মধ্যে অবস্থান করিতেছি, সম্ভবত আজকে শাবান মাসের 11 তারিখ চলছে। এই শাবান মাসকে নিয়ে বেদাত তৈরি হয়েছে। শাবান মাসকে নিয়ে ধর্ম ব্যবসায়ীরা ব্যবসা করে, কিন্তু যারা জেলাপি খেতে পছন্দ করে, একটু হালুয়া রুটি খাইতে পছন্দ করে, সামান্য স্বার্থের কারণে, সামান্য দুই চারটা টাকার কারণে, যারা মুসলিম উম্মাকে বিপদে ফেলতে, মুসলিম উম্মার মাঝে শিরিক এবং বেদাতের বহিঃপ্রকাশ ঘটাতে, মুসলিম উম্মাকে শিরিক ও বেদাতে লিপ্ত করতে দ্বিধাবোধ করে না, যাদের কাছে নিজের পেট বড়, নিজের পিঠ বড়, এই সমস্ত ব্যক্তিরা মুসলিম উম্মাকে অন্ধকারে ঠেলে দিয়ে শাবান মাসের অপব্যবহার করেছে। শাবান মাসকে নিয়ে বেদাত তৈরি হয়েছে কিনা বলেন। শবে বরাত নামে আমরা ইসলামের একটা দিন আবিষ্কার করেছি এবং এই দিনকে কেন্দ্র করে কিছু আনুষ্ঠানিকতার মাধ্যমে কিছু ইবাদত বন্দেগী করা হয়, যার সবগুলো জাল এবং জয়ীফ। যদিও অর্ধ শাবানে আল্লাহ তাআলা তার বান্দাদেরকে ক্ষমা করেন, এ ব্যাপারে একটা হাসান সূত্রে হাদিস আছে। অর্ধ শাবানে অর্থাৎ শাবান মাসের 15 তারিখে আল্লাহ তাআলা তার বান্দাদেরকে ক্ষমা করে দেন, এ ব্যাপারে একটা হাসান সূত্রে হাদিস আছে। যদিও হে হাদিসের ব্যাপারে অনেকে ইখতিলাফ করেছেন, যদিও আমরা মনে করি যে হাদিসটি হাসান, আলহামদুলিল্লাহ আল্লাহ ক্ষমা করবেন, আমাদের ক্ষমা নিতে অসুবিধা কোথায়। তবে আল্লাহ রাব্বুল আলামিন কাকে ক্ষমা করবেন আর কাকে ক্ষমা করবেন না, ওই হাদিসের কিন্তু শেষে বলা হয়েছে, পরে বুঝে দেব। আল্লাহ তাআলা যারা শিরিক করে না এই দিনে তাদেরকে ক্ষমা করে দিবেন, যারা পারস্পরিক বিদ্বেষ ছড়ায় না মুসলিমদের মাঝে তাদেরকে ক্ষমা করবেন। শিরিক এবং হিংসা বিদ্বেষ যাদের হৃদয়ের মধ্যে থাকবে না, যাদের আমলের মধ্যে থাকবে না, যাদের চালচলনের মধ্যে থাকবে না, এই দিন তারা ক্ষমা পাবে। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে অটোমেটিকলি একটা হাদিয়া আমাদের জন্য। এটার জন্য আমাদের কোনো সিয়াম রাখার প্রয়োজন নাই, কোনো রোজা রাখার প্রয়োজন নাই, কোনো নামাজ রাখার প্রয়োজন নাই, কোনো মাহফিল করার প্রয়োজন নাই, হালুয়া রুটি বানারও প্রয়োজন নাই। শাবান মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি বেশি রোজা রাখতেন, কিছু কিছু হাদিসে আছে তিনি পুরো মাসই রোজা রেখেছেন, সুবহানাল্লাহ। কেন? এই শাবান মাসে আল্লাহর কাছে মানুষের আমলনামা উত্থিত হয়, মানুষের আমলনামাগুলোকে পেশ করা হয় এবং এই শাবান মাসটাকে বরকতময় মাস মনে করা হয়। কেন? কারণ তার পিছনে রজব মাস, এটা চারটি পবিত্র মাসের মধ্যে একটা মাস, আর এই শাবান মাসের পরের মাসটা হলো রমজান মাস। এটা হলো আমাদের সবার কাছে পরিচিত একটা মাস, যে মাসের ফজিলত সম্পর্কে আমরা সবাই অবগত আছি। ইনশাআল্লাহ আমরা সে মাসের ব্যাপারেও আলোচনা করব সামনের দিনগুলোতে ইনশাআল্লাহ। তাই এই দুই সম্মানিত মাসের মধ্যে শাবান মাসটা থাকার কারণে এই মাসের একটা আলাদা মর্যাদা আছে। কিন্তু এই মাসকে কেন্দ্র করে 100 রাকাত নামাজ পড়তে হবে, কিছু রোজা রাখতে হবে, হালুয়া রুটি বানাইতে হবে, এগুলো থেকে সাবধান থাকবেন। আল্লাহ তাআলার কাছে ক্ষমা পাওয়ার জন্য বাড়তি কোনো ইবাদত বন্দেগী করার প্রয়োজন নাই, শুধু শিরিক করবেন না, বেদাত করবেন না, শুধুমাত্র পারস্পরিক হিংসা বিদ্বেষ রাখবেন না, ইনশাআল্লাহ অটোমেটিকলি আমরা আল্লাহর রহমত প্রাপ্ত হব ইনশাআল্লাহ। আর একটা কথা বলি, সেটা হলো আমরা আমাদের চাহিদাকে সীমিত করব, আমাদের কিন্তু চাহিদার শেষ নাই। চাহিদার শেষ না থাকার কারণে, আমাদের চাহিদা উঁচু থাকার কারণে, আমাদের আশা আকাঙ্ক্ষা আমাদের জীবনের থেকেও বেশি হওয়ার কারণে ইবাদত বন্দেগী করারও কিন্তু সুযোগ পাচ্ছি না, পাচ্ছি আমরা বলেন? বিভিন্ন কাজে ব্যস্ত, এত ব্যস্ততার মধ্যে কিছু টাকা পয়সা উপার্জন করলেও মৃত্যুর সময় সেগুলো কবরে নিয়ে যেতে পারি না, ভোগও করতে পারি না, যার জন্য কিন্তু জাহান্নাম আমাদের জন্য প্রস্তুত হয়ে থাকবে। কথা বুঝলেন না মনে হয়? চাহিদাকে সীমিত করবেন। আমি এক আমার বন্ধুর কথা জানি, তা ওকে কয়েকজনে পরামর্শ দিল যে তুমি বাড়ির ভিত্তি দাসো, ভিত্তিটা পাঁচতলা দিয়ে দাও। সে ছোটোবেলা থেকে ব্যবসা করে মোটামুটি কিছু টাকা হয়েছে,
তা বলতেছে প্রথম তালাটা তোমার যখন কমপ্লিট হয়ে যাবে সেই টাকা দিয়ে দ্বিতীয় তালাটা হয়ে গেল বা ওই ওইটা ভাড়া যে তুমি দিবে যেহেতু শহরে তোমার জমিটা তা প্রথম তালাটা তোমার টাকা দিয়ে কমপ্লিট করো আর ওই টাকা ওই বাসা ভাড়া যে টাকাটা আসবে পর্যায়ক্রমে তুমি দ্বিতীয় তলা তৃতীয় তলা চতুর্থ পঞ্চম তো ওই বাড়ি দিয়ে তোমার এককালীন তুমি চলবে তোমার সন্তান চলবে হ্যাঁ মানে চলবে আর কি তা বাড়ি ভিত্তি দিতে যাইয়া ব্যাংকে যা টাকা ছিল সব শেষ আমাকে বলতেছে ভাইয়া মাটির নিচে এত টাকা পোতাইলাম যেটার কারণে এখন আমার রাতে ঘুম হয় না তা মানুষের আশা দেখছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে একটা সাহাবীদেরকে ঘর তৈরি করে দেখালেন যে এই যে ঘরটা চতুর্ভুজে মানে চতুর্দিকে একটা দাগ দিলেন গোল করে দিয়ে বলতেছে এটা হচ্ছে মানুষের হায়াত আর মাঝখান থেকে নিয়ে একেবারে ঘরের বাইরে পর্যন্ত একটা দাড়ি টানি দিলেন বলে এটা হচ্ছে মানুষের আশা মানে তার হায়াতের থেকে আশা কি বেশি এই চাহিদাকে সীমিত না করার কারণে আমরা কর্মব্যস্ত থাকতেছি ইবাদত বন্দেগি করার সময় পাচ্ছি না একটা বাড়ি বানাবেন থাকার মতো কিছু পোশাক কিনবেন পরার মতো কিছু খাবেন চলার মতো মেরুদণ্ড সোজা হয়ে থাকে ইবাদত বন্দেগি করতে মন বসে এই এতটুকুর মধ্যে চাহিদাকে সীমিত করবেন আর বর্ধিত অর্থ সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করবেন পরিবার নীতি চাহিদা যখন নিয়ন্ত্রণ করবেন কোরআন এবং সুন্নার সংস্পর্শে চলে আসা আপনাদের জন্য সহজ হবে কোরআন এবং হাদিস বোঝা সহজ হবে তখন আপনার পরিবার ঠিক হবে আপনার স্ত্রী আপনার জামার সাথে পালে যায় শুনেন নাই মনে হয় ঘটনা শুনেন নাই শ্বশুর বৌমার সাথে প্রক্রিয়া লিপ্ত হয় স্ত্রী তার স্বামীকে খুন করতেছে অবৈধ সম্পর্কের কারণে স্ত্রীর যে প্রেমিক যারা আছে সবাই মিলে স্বামীকে খুন করতেছে স্বামী তার স্ত্রীকে খুন করতেছে বাবা তার ছেলেকে খুন করতেছে ছেলে বাবাকে খুন করতেছে ভাই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব কেন এগুলো লেগে আছে আর আমরা ইসলামের কাছাকাছি নাই আমাদের পরিবার নীতি ঠিক নাই আমাদের সমাজ নীতি ঠিক নাই আমরা বেজাতিদের সংস্কৃতি লালন পালন করছি এই যে একটা অভিযোগ আমাদের কাছে প্রায় প্রায় আসে অনেকে ক্ষেত খামারে যান মালিকের হুকুম ছাড়া ভুট্টার পাতা নিয়ে আসেন বিভিন্ন ধরনের ক্ষতি করে থাকেন কেন এটা করেন কী কারণে করেন কী জন্য করেন যারা এই কাজটা করে তাদের বাবা মা বিশেষ করে মা এদেরকে কিন্তু ছোট্টবেলায় পাশের বাড়ির মরিচ আনার জন্য পাঠিয়ে দিয়েছিল কদু চুরি করার জন্য পাঠিয়েছিল হ্যাঁ কুমড়া চুরি করতে পাঠিয়েছিল শসা চুরি করতে পাঠিয়েছিল যখন ছেলে লাউ চুরি করে বাড়িতে এসে মাকে দিয়েছে মা কিন্তু ধমক না দিয়ে শাস্তি না দিয়ে তাকে প্রয়োজনীয় উপদেশ নসিহত না করে খুশি হয়েছিল এই সমস্ত ব্যক্তিরাই আজকে মানুষের জমিনের ফসল নষ্ট করে যারা আবাদ করে কৃষিকাজ করে অনেক কষ্ট করে করে টাকা পয়সা খরচ করে করে যখন আপনারা তার অনুমতিতে তার অনুমতিবিহীন সেই ফসলের পাতা নিয়ে আসতেছেন যে পাতার কারণে গাছটা স্বাভাবিকভাবে দুর্বল হয়ে যাবে সেটা তার জন্য কতটা কষ্টের দায়ক এই জন্য তো আমাদের শায়েখ একজন শায়েখ বলেন যে টাকা নাই ভিক্ষা করে খাও কম টাকা আছে বাদাম বিক্রি করে খাও তা আপনাকে দুই চার পাঁচটা গরু লালন পালন করতে হবে মানুষের ক্ষতি করে এই নীতি থেকে আমাদেরকে বাইর হতে হবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুক আল্লাহুম্মা আমিন আল্লাহ তাআলা আমাদের মধ্যে যারা অসুস্থ তাদেরকে সুস্থতা দান করুক কোরআন এবং সুন্নাহ ভিত্তিক জীবনের সমস্ত কাজকে আঞ্জাম দেওয়ার তৌফিক দান করুক আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পরিবারে আমাদের ব্যবসায় আমাদের কৃষিকাজ আমাদের গবাদি পশুতে বরকত দান করুক আল্লাহুম্মা আমিন আল্লাহ সুবহানাহু তাআলা মুসলিম উম্মাকে হেফাজত করুক আল্লাহুম্মা আমিন আল্লাহ রাব্বুল আলামিন মুসলিম উম্মাকে তাদের হারানো গৌরব ও কর্তৃত্ব হারানো মর্যাদা ফিরিয়ে দিক আল্লাহুম্মা আমিন সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক